দর্শক সালাম আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজকে চলে আসলাম আমরা রাজশাহী জেলার ঝলমলে হাটে। ঝলমলে হাট থেকে জানবো ভুট্টা গম ভুট্টার বাজার দর। আজকে 31 আগস্ট 2023 সাল, এয়ার বর্ষের সপ্তাহে দুই দিন, সোমবার বৃহস্পতিবার। এখানে দেখছেন ভুট্টার ঘর, এটা হচ্ছে ব্যবসায়ী ভাইদের স্টকের ঘর। আসসালামু আলাইকুম। তো এখানে দেখছি আমরা ব্যবসায়ী ভাই আছে, সরাসরি তার সাথে কথা বলতে পারি। তো ভুট্টাটা কার ভাই? কি দাম পেয়েছিলেন আজকে? 1090 পেয়েছিলেন। গত হাটের চাইতে বাজার একটু মনে হয় কম। তো আজকে ভুট্টাটা 1090 টাকা পর্যন্ত আজকে ভাই বেচে কি লাভ করলো? এটা হচ্ছে সরাসরি আপনার পাইকারি ভাই আড়তদার। তো দর্শক আমরা এ পাশে কিছুটা দেখছি ভুট্টা আছে গাড়ি, তো বেচে কিনা হয়েছে নাকি ভাই? কি দাম বেচবেন আজকে? 1090 টাকা দেই ভুট্টাটা, এটা না। তো দর্শক এই যে ভুট্টার কোয়ালিটিটা দেখছেন, এটা 1090 টাকা পর্যন্ত আজকে বাজারে বেচে কিনা হয়েছে। আজকে এর উপরে বাজার আছে না, এটাই সর্বোচ্চ বাজার এখন পর্যন্ত, এটা সর্বোচ্চ, এটাই সর্বোচ্চ। তাহলে তো কিছুটা কম দামে বেচে কিনা হচ্ছে, যেগুলো কোয়ালিটি কম আছে। তো আমরা সরাসরি একটু বাজারে গিয়ে কথা বলি। এখানেও দেখছি কিছুটা ভুট্টা, ভুট্টা ভাই স্যাম্পল দেখি কি দাম হলো এটা আজকে? 1100 বললো ব্যাপারীরা, দেশেন 1100 করে দিয়ে দিছেন। তো এটা ভাই 1100 করে আজকে বেচে কিনা করছে? 41 মূল নিবে না? তো 41 কেজিতে মূল নিবে ভাই 1100 করে দিচ্ছে। আমরা এ পাশ থেকে ভুট্টাই বেশিটা দেখছি আমদানি আছে। সালাম আলাইকুম চাচা। চাচা ভুট্টা বিক্রি করছেন? কত বেচলে? বিক্রি করি নিয়ে 1080 বলছি। 1080 টাকা, একটু কোয়ালিটি হালকা কম আছে, 1080 দাম হয়েছে, হয়তো কিছু বাড়লে বেচা নিয়ে আপ করছে। তো আমরা মোটামুটি ভুট্টার দামটা জানলাম, এ পাশে কিছুটা কম দেখছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন দাম হলো গম আজকে? 1500 পাইছি ভাই। 1500? আপনি কি নিয়ে এসেছিলেন? আমি কিছু আনিনি, আমি তো এসব বাজার জানি না, জানলেও হয়তো এটা তো কলে কোয়ালিটির উপরেও বেচে কিনা হয়। ভাইটা কত দাম হয়েছে বললেন? 1620 টাকা ব্যাপারীতে বলছে তো, হয়তো আর কিছু বাড়ার নিয়াতে আছে, তো হয়তো কিছু বাড়লে বেচতে পারে। এটা 1620 টাকা পর্যন্ত মূল করে দাম হয়েছে। তো মোটামুটি দানাটা অনেকটাই ভালো আছে, এর চাইতে চিকন দানা একটা আছে, যদি চিকন দানা হয় তাহলে মোটামুটি বাজারটা 1600 বেচে কিনা হচ্ছে। কী দাম রাখছ? 1650। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন দাম হলো আজকে? না না না, 1700 যাচ্ছি আমি আর কি। ব্যাপারীতে দাম বলছে? ব্যাপারী 1650 যাচ্ছে। 1650 পর্যন্ত বলছে? হ্যাঁ 1650। তো 1650 পর্যন্ত ভালো দামটা শুধু দাম না, তো যদি কম দামটা হয় মানে চিকন দানা হয় তাহলে বাজারটা আপনার 1550 বেচে কিনা হয় 80, তবে ভালো যেগুলো দাম 1600 1650 এর মধ্যে বেচে কিনা হচ্ছে। আমরা এই পাশে কিছুটা ভাই, এখানে কি আছে? ধান আছে। গম কি দাম হলো আজকে? 1600। তো আমরা মোটামুটি অনেকটা দাম জানলাম আজকে। গম ভুট্টাটা এখানে পাইলাম ঝলমলে হাট থেকে। তো এখানে আমরা তিল দেখছি, এখানে ভাইরা সরাসরি, এরা হচ্ছে ব্যবসায়ীর ঘর, হয়তো ভাইরা পাইকারি কিনে খুচরা বেচে কিনা করে। আমরা এই যে এখানে দেখছি ভাই, এগুলো হচ্ছে খেসারি না ভাই? সালাম আলাইকুম। কী দাম কিনলেন খেসারি আজকে বাজারে? 2480 মূল করা। তিলের বাজার কেমন গেল আজকে? 3600 থেকে 3700। সরষের বাজার কেমন আছে ভাই জানেন? সরষা জানেন? তো ভাই যেটা কিনছে সেটাই জানে, তিল এবং মসুর খেসারি কালাই। তো 3600 থেকে 3700। তবে যদি ভালো কোয়ালিটির তিল থাকে কিছুটা আরও দাম বাড়তে আছে। আমি যত তিল আমদানিটা বেশি নাটক তা বেরিয়া, সেখান থেকে আমি প্রায় সপ্তাহে একদিন হাক, ওখান থেকে নিউজটা আপনাদের জানাই। তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে। সরিষা বেচে কিনা হচ্ছে বর্তমান বাজারে 3100 থেকে 3200 এর মধ্যে।